বউ তুমি আমার সাথে গুসা করে কেন আইলে বাবা কোন আব্বা তুমি তো যাই হোক এখন তো বাদ দেন বসেন এখন তো পাইছেন আর মন দিয়ে আছি প্রাণ যাবে তার সাথে গোজা হইবার তা হইয়া গেছে ওই দেখেন দেখি আমি খুব করে দেখতেছি ভাই আপনার বারোটা ভাই আপনি কি জি কি ভাই জি ভাই জি আমার ছেলেটা ওই যে আমি আপনার সাথে ফোনে যে যোগাযোগ করছিলাম আমার ছেলেটা আপনার এখানে আছে আপনি কোথা থেকে আসছেন আমি সিলেট হবিগঞ্জ থেকে ওই যে ফোনে ভিডিও কলে কথা বললেন জি 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 ভাই আচ্ছা এই বসতে দাও তো বসুন বসুন ওনার ছেলে আছে না এই জায়গায় না বাসায় এই জায়গায় আছে আচ্ছা ডাকো আপনার ছেলে এখানে আছে পাখান তারপরে না ভাই আমি আমার ছেলের আগে দেখি আগে আমার ছেলে সব তিন চার দিন সাথে দিও তো চার দিন ভাই সাগাই মু পরে আমার ছেলের আমি আগে দেখি দেখেন দেখেন সমস্যা আপনি জায়গা মতোই আসছেন সমস্যা নেই আপনি টেনশন করেন না টেনশন তো ভাই বুঝুন নেই যে একটা মাত্র ছেলে ছেলের ছেলের লাগে কষ্ট করে এত দূর আইছি ছেলের আগে দেখি ভাই আসতেছে আসতেছে ছেলে এখানেই আছে আসতেছে ভাই ভাই ছেলের দেখলে তো মনটা শান্তি পেলাম এই যে আপনার ছেলে বাবা বল তুমি আমার সাথে গুসা করে কেন আইলে বাবা কোন হ্যাঁ তোমার আম্মা যদি তোমার কোনো কিছু কয়ে দেখাত তুমি আমার কইতা আব্বার কইল তো আব্বা আমার আব্বা কি কষ্ট এই যে দেখো ক্ষতি হয়ে আমি আইছি এত দূর থেকে কান্দিস না কান্দিস না তোমার যদি মা আমার কান্না করে না এখন তো আইছে আব্বা তুমি তো যাই হোক এখন তো না বাদ দেন বসেন এখন তো পাইছেন আর পাইছি ভাই আমার ছেলে তো হয়েছি ঠিক আছে কিন্তু ছেলে তো বুঝতেছি না ছেলের অবস্থা কারণে এ যদি এবার রাগ করে আমার আমার সাথে না যায় ভাই যাইবো যাইবো বসেন বসেন আপনার সাথে দিয়ে পেটে বসেন 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 আপনি ভালো ভালো বসেন বসেন বো 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 তোমার রাজ্যের দিন ধরে দেখলাম না এখন অনেক দিনে দেখছি তোমার আচ্ছা কান্না করেন না এখন তো পাইছেন পাইছি ভাই চা খান চা খান চা দিও ভাই মনে শান্তি ছেলে যে পাইছি তুই মনে শান্তি ভাই চা খাই মু পরে ভাই চুননি ছেলে পাইছে ভাই অনেকদিন পরে কাটা কাটির করা লাগবিল এমনি ভালো আছে ছেলেও খুব ভালো আছে সমস্যা নাই তো বুঝলেন ভালোভাবেই আছে ও ঠিক আছে জি আরে ভাই ছেলে পাইছেন ভালো করছেন ছেলে লেন চালেন ভাই চালেন 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 ভাই চালেন সমস্যা নাই ছেলে পাইছেন সাগাই ভাই তুমি না না বাচ্চা মানুষ চা বেশি ভালো খাইছে কিছুক্ষণ আগেও একটা খাইছে বুঝলেন বাচ্চা মানুষ বেশি চা খাওয়া লাগবে অন্য কিছু খাবেন না ভাই আমি চাটা চা যে খাইতাম ভাই আমার মনে টানত মনে টানত আছে না ভাই কারণ ছেলের ভাই মনে একটা আনন্দ ভাই একটা আত্মবিশ্বাস আর একটা খুশি খুশির কারণে ভাই
ছেলেটা খুব সুন্দর এবং ছেলে সেই সুন্দর গান পায়, তাই সেই সুন্দর একটা গান শুনি ছেলেটার, ছেলেটা সেই সুন্দর গান গায়, মোবাইলে সার্চ দিলে পাবেন না, দর্শক তো এনে আছে অনেক, ও মন ভাবিলে কি হবে গো যা হইবার তা, ওইয়া গেছে আরে জাতি ফুলরি মন দিয়াছি প্রাণ যাবে তার সাথে গো যা হইবার তা, হইয়া গেছে ও মন ভাবিলে কি হবে গো যা হইবার তা, হইয়া গেছে কালার সাথে প্রেম করিয়া সবাই বলে পিরিতি যে কইরাছে বাইরে পিরিতি কইরা কত জনে জইলা পুইরা মরছে গো, পিরিতি কইরা কত জনে জইলা পুইরা মরছে গো যা গইবার তা, ওয়া গেছে ও মন ভাবিলে কি আগুনের তু রোনা হয়রা প্রেম আগুনের কাছে বাইরে জল ডালিলে দ্বিগুণ বারে কি করে প্রাণ বাঁচে গো যা হইবার তা, হইয়া গেছে ও মন ভাবিলে কি হবে গো যা হইবার তা, হইরা হইয়া গেছে ভালো লাগে বাচ্চা মানুষের কণ্ঠে গান, তারপরেও মানে এই বয়সে যে নিজে বাজাইতে পারে, ওরে কি কোনো জায়গায় কোনো গানের স্কুলে দিছিলেন নাকি? না ভাই, আমি তারে কোনো গানের স্কুলে দেওয়া দিছি না,
আমি যতটুকু আমার আশেপাশে এলাকার মানুষের কিতায় বুঝতে পারলাম, ছেলেটা গান ভক্ত আর নিজের চেষ্টায় বা এতটুকু পর্যন্ত হয়েছে, এতটুকু নিজের চেষ্টায় গাইতেছে। এখন ছেলে আজ কয়েকদিন হলো আছে আমার এখানে, বুঝলেন, বেশ কয়েকদিন। এখন কি ওরে নিয়ে যাবেন তো? না, আমি তো ভাই ছেলেরে নিয়ে গেলে তো আমার সবচেয়ে ভালো হইল না। আমি গান শিখতাম আঙ্কেল। গান শিখবা তো, কিন্তু তোমার বাবা তোমার সাইডে কিভাবে থাকবে? সমস্যা কি আপনার? সমস্যা ভাই, আমার আগের ওয়াইফ ক্যান্সার হয়ে গেছে অল্প বয়সে, মারা গেছে। আমার এই বাচ্চাও যদি আমার বাড়ি থেকে আইলো ভাই, মা যদি বাচ্চা, এটা আমি লোকের মুখে শুনছি যে সৎ মা ছেলেরা দেখতে পারে না, কিন্তু আজকে আমার নিজের বাস্তবতায় ভাই আমি এই আমার ছেলের দিকে আমি আজকে এই জিনিসটা উপলব্ধি করলাম। আপনার ওই যে ওর যে সৎ মা, ওরে ভালোবাসে না নাকি? এখন আমার তো ভাই হইতেছে যে তার নিজের মন থেকে নিজে এটার থেকে আরো বেশি ভালোবাসে এখন বলে জি। এবং আশেপাশের মানুষের হাতে খুঁজ দিয়ে আমি এখন বর্তমানে বুঝলাম যে ছেলেটা প্রতি অনেক টর্চারিং করছে, আর এখন ছেলে তো আমি অবশ্যই নিয়ে ভাই। আচ্ছা যাই হোক, শোনেন, আমার মনে হয় নিয়ে যাওয়াই ভালো, তারপরে আসে কিছুদিন না হয় আমার এখানে থাক, আপনি আসছেন দেখে গেলেন, যদি ওর মানে এখানে মন টেকে ওরে যদি লেখাপড়া করাই, হ্যাঁ সমস্যা আছে, আর যদি ও না ওর মন না টেকে ও যদি আপনার সঙ্গে চলে যেতে চায় বা কিছুদিন থাকিয়ে তারপরে যাইতে চায় তখন যোগাযোগ করা যাবে। আপনি আপাতত কিছুদিন আপনি সবাই থাকেন। আমি তো ভাই দিন আনি দিন খাই, রিক্সা চালাইয়া, কারণ ইনকাম করে বাচ্চা কাছে ভবিষ্যতের দিক চিন্তা করছি। আমি আগে চালাইতাম ভাড়া রিক্সা, এখন বর্তমান ডিজিটাল যুগে অটো রিক্সা বাইর নিয়ে আমি ভাই এখন বর্তমানে অটো রিক্সাটা চালাইতে এও 270 টাকা ভাড়া দিয়ে আমার দৈনিক চালাইতে হয় গাড়ি। আচ্ছা ঠিক আছে, সব দেখা যাবে নি, আপনি কিছুদিন থাকেন তারপরে ও আপনার সঙ্গে যায় আর থাকে সেটা দেখবো না, সেটা পরিস্থিতি বুঝে যা করা লাগে করবো না, আপাতত আপনিও থাকেন তার ওই তো তার আমার গ্রামের সাইডে তার পুকুর বাড়ি করতে যেতে ওই যে ওরে বেলে হোটেলে কাজ করতে বলে
আবার নাকি আপনার ওই রিকশা উপরে চালাতে পড়তে দেয় না বলে পড়তে দেয় না অবশ্য পড়তে দেয় না এই ছেলেটা কিছু দুষ্টু আছে ভাই বুঝছেন এখনকার কুলাপান প্রায় দুষ্টু বুঝলি ওইটা খালি ও না এখনকার যে সব সাল ফালে মোবাইল আসে আর মনে করেন যে ফ্রি ফায়ার এই গেম টেম আসে ওর সবাই মানে দুষ্টু ঠিক আছে জি বুঝতে জি তারপরেও এখন মানে সৎ মা তো আর মানে সৎ ছেলে যার কারণে সমস্যা ঠিক আছে আচ্ছা দেখা যাক যেটা হয় করা যাবে না আপনি এখন চলেন আমার বাসায় চলেন তুমি এটা রাখি চলো বাসায় এটা স্টুডিওর মধ্যে রাখো